আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। রাজধানীর বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, 14 দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়েছে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকালে সোবহানবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ নাসিম। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। শনিবার রাত পৌনে 12টার দিকে শ্বাসকষ্ট এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কাদের গভীর শোক জানিয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মনিরাকে ICT আইনে গ্রেফতার করা হয়। এর আগে তার দেয়া ওই স্ট্যাটাস দেখে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। পরে পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে ফেসবুকে দুটি স্ট্যাটাসও দেন সিরাজুম মনিরা। এদিকে অভিযুক্ত শিক্ষিকাকে 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন। শনিবার মধ্যরাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনা নিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। পারিবারিক সিদ্ধান্ত হয়ে গেলে তার নামাজে জানাজা ও দাফন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব খন্দকার জাকির হোসেন। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারের মৃত্যুতে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গভীর শোক জানিয়েছেন। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে চলছে সাপ্তাহিক পুঁজিবাজারের প্রথম কার্যদিবস। সকাল 10:30টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক তিনটি বাড়তে থাকে এবং DSE তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। সকাল 10:50 পর্যন্ত লেনদেন হয় 10,83,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 20টির, কমে 12টির এবং অপরিবর্তিত ছিল 179টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে যমুনা ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রেকিট বেনকাইজার বাংলাদেশ লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব IPO আবেদনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির IPO আবেদন আজ থেকে শুরু হয়েছে। আগামী 18 জুন পর্যন্ত IPO আবেদন করতে পারবে বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটি গত 13 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত IPO আবেদনের তারিখ নির্ধারণ করেছিল, কিন্তু করোনাভাইরাস ইস্যুতে পুঁজিবাজার গত 26 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকায় কোম্পানিটির আবেদন গ্রহণ বন্ধ ছিল। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC IPO-র মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় কোম্পানিটিকে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।